আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এইচপি ওমেন সিরিজের একটি ইন্টারনাল ব্যাটারি দেখব, যে ব্যাটারির পার্ট নাম্বার হচ্ছে TE03XL এবং এই ব্যাটারিটি একটি অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম একটা প্যাকেটে আপনারা ব্যাটারিটি পেয়ে যাবেন এবং ব্যাটারির যে প্যাকেটের সামনে আপনারা এই ব্যাটারির পার্ট নাম্বারটা দেখতে পাবেন TE03XL, এবং এটা 15AX এইচপি ওমেন 15AX এই মডেলের জন্য। তো সেক্ষেত্রে আমরা এটা 15AX লিখে রেখেছি এবং আপনারা শুধু TE03XL এটা প্যাকেটের গায়ে পেয়ে যাবেন। এরকম একটা প্লাস্টিকের কাভারের মধ্যে আপনারা ব্যাটারিটি পাবেন এবং এই প্লাস্টিকের কাভারের কারণে কিন্তু ব্যাটারিটি অনেক সেভে থাকে। তো এটা যদি আমি প্লাস্টিকের কাভারের থেকে ব্যাটারিটি বের করে নেই, তাহলে আপনারা এই ব্যাটারির আউটলুকটা পাবেন। এই হচ্ছে এই ব্যাটারিটি আর ফ্রন্ট সাইড আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যাটারিটির ফ্রন্ট সাইড। এবং আমরা যদি ব্যাক সাইড দেখাই আপনাদের, এই হচ্ছে ব্যাটারির ব্যাক সাইড। তো ব্যাক সাইডটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এটা যে 3 সেলের ব্যাটারি, 3টা সেল স্পষ্ট দেখা যাচ্ছে, এটা 3 সেল, এই 3 সেলটা আমরা দেখতে পাবো। আর ফ্রন্ট সাইডে কিন্তু এখানে বিভিন্ন এটার যে ডিটেলসটা, ব্যাটারির যে ডিটেলস, সেই ডিটেলস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে। তো এই হচ্ছে ব্যাটারিটির কানেক্টর, যে যেখানে আপনাদের এই ব্যাটারিটির ক্যাবেলের মাধ্যমে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। এবং এই ব্যাটারিটি আপনারা যখন ল্যাপটপের সাথে সংযুক্ত করবেন, ল্যাপটপের সাথে সংযুক্ত করার জন্য এখানে যে স্ক্রু ঘাটগুলো আছে, এই পাশে একটা, এই পাশে, এবং এই পাশে, এবং এই পাশে, এই টোটাল 4টা স্ক্রু দিয়ে আপনারা এটা মাদারবোর্ডের ল্যাপটপের যে বডি আছে সে বডির সাথে ফিটিং করতে হবে। এখন যদি আমরা এটা ব্যাটারির ডিটেলসটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এইচপির লোগোটা দেওয়া আছে, যার কারণে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো যে এটা একটা অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি। কপি ব্যাটারিতে আমরা নর্মালি জেনে থাকি যে কপি ব্যাটারিতে আপনাদের এখানে যে কোম্পানির ব্যাটারিটি হবে সেই কোম্পানির লোগোটা থাকবে, এইচপির লোগোটা কখনোই থাকবে না। এইচপির ব্যাটারি লোগোর পাশে TE03XL এই পার্ট নাম্বার, যেটা এই ব্যাটারির পার্ট নাম্বার, এই পার্ট নাম্বারটা দেওয়া আছে এবং এখানে লেখা আছে রিচার্জেবল ব্যাটারি। আমরা নর্মালি জানি যে এটা একটা রিচার্জেবল ব্যাটারি। এবং এখানে কিছু আনুষঙ্গিক ডিসক্রিপশন এবং এই ব্যাটারিটির আরও কিছু পার্ট নাম্বার এখানে দেওয়া আছে, যেটা আপনারা দেখে নেবেন, ক্লিয়ার করে দেখে নেবেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সব কিছু নিয়ে আলোচনা করলে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। আমি শুধু এটা দেখাচ্ছি এটা রেটিং ভোল্টেজ এবং ক্যাপাসিটি কত আছে। এটা আপনারা এই দিকে দেখতে পাবেন যে 11.55 ভোল্ট এটার যে রেটিং ভোল্টেজ, এবং এটা 61.6 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি, যার ক্যাপাসিটি কিন্তু আপনারা এদিকে নিচের দিকে পেয়ে যাবেন, এইখানে এইখানটায় আপনারা ক্যাপাসিটিটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 11.55 ভোল্ট ডিসি, মানে অর্থাৎ ডিসি ভোল্টেজ, এবং এটার ক্যাপাসিটি 5150 mAh, 5150 mAh-এর একটা ক্যাপাসিটি এই ব্যাটারিতে, অর্থাৎ একটা হিউজ পরিমাণ একটা ক্যাপাসিটি। ক্যাপাসিটির পাশে আপনি একটা বারকোড দেখতে পাবেন, যে বারকোডটাতে কিন্তু এখানে ব্যাটারি যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার এবং এটার ম্যানুফ্যাকচারিং যে ডেট সেই ডেটটা আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশে আরেকটা বারকোড পাবেন, যে বারকোডটা কিন্তু আমাদের কোম্পানির বারকোড, যেটা আপনারা এলএস দিয়ে দেখতে পাবেন। এলএসটা হচ্ছে আমাদের কোম্পানির একটা বারকোড। তো এই ছিল মোটামুটি ব্যাটারিটি সম্পর্কে ডিটেলস। এবং এই ব্যাটারির সাথে আপনারা 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, অর্থাৎ 90 দিনে যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু এই ব্যাটারিটি চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি পেয়ে যাবেন। এবং এর সাথে এটার যে প্রাইস রেট, সেই প্রাইস রেট আমরা এটা নর্মালি 4000 টাকা প্রাইস রেট ছিল আমাদের, তবে বর্তমানে 3350 টাকাতে আমরা এই ব্যাটারিটি সেল করতেছি, যেটা অফার প্রাইস। আর এই অফার প্রাইস আপনাদের জন্য থাকবে পুরো মাস জুড়ে, অর্থাৎ এই ভিডিওটা আমি করতেছি 2023 সালের মার্চ মাসে, অর্থাৎ পুরো মার্চ মাসের জন্য এই প্রাইসে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে যদি কেউ এই প্রোডাক্টটি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন। যারা এটা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অনলাইনে অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইন চার্জ ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য 80 টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 100 টাকা অনলাইন চার্জ দিতে হবে, যেটা কুরিয়ার ফি। তো এই ছিল মূলত এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই ছিলেন।
যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।